ওমর মুখাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকাকালীন তেমন কোন ইসলামী জগতের মধ্যে ফিতনা শোনা যায় না, শুধু বিজয় আর বিজয়, বিজয় আর বিজয় আর বিজয়। কথা বুঝাতে পারছি? ফিতনা কম, শুধু বিজয় আর বিজয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা রিক্তাতে কালব ছিলেন, নরম দেলওয়ালা, একটু মায়াবী লোক, হায়ান উসমান, লজ্জাশীলা, এবং তিনি খুব বেশি বিশ্বাস করতেন যেও কেউ কিছু একটু কান্নাকাটি করিয়া পাগড়িপট্টা বান্ধিয়া লম্বা দাড়ি রাখিয়া দরবেশের ভেষে যদি কোন কত ওসমান ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ওসমান গনি রাদিয়াল্লাহু বলতেন, উনি বিশ্বাস করতেন, হারে খোদা এই লোক কি মিথ্যা কথা বলতে পারে, এত বড় দরবেশ, এত আহলে ইলম, এত বিশাল জানুয়া, এর জ্ঞানে কোনো অভাব নাই, আর কানতেছে ব্যক্তি, না এই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারেই না। কথাটা বুঝাতে পারছি? এ ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না। দেশে একটু নরমি দিল ছিলেন, বিশ্বাস করতেন সবাইকে, এই দুর্বলতায় মুনাফিকরা সব জায়গায় আস্তে আস্তে শিকড় গাড়ছে। কি গাড়ছে? শিকড় গাড়ছে, ঠিক না ভাই? মনে রাখতে হবে এখান থেকে নোক্তা বের করতে হবে, মারাত্মক নোক্তা, মারাত্মক নোক্তা। এর জন্য যেই বুজুর্গির মধ্যে হুশ নাই, সেই বুজুর্গিকে নেতৃত্ব দিলে ও নিজেও ধ্বংস হবে, জাতিও ধ্বংস হবে, মনে রাখতে হবে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ একটি কিতাব, সেই কিতাবের পর্যালোচনা। কিতাবের নাম উর্দু ভাষায়, যে ভাষায় তিনি কিতাবটি লিখেছেন, তাজদীদ ও এহিয়ায়ে দ্বীন, তাজদীদ ও এহিয়ায়ে দ্বীন, এ হচ্ছে কিতাব। বাংলায় অনুবাদ এটি হয়েছে, বাংলায় এর নামটি মনে আছে কারণ বাংলাতে এই বইটি পড়েছি আমি আমার ছাত্র জীবনে, আজকে থেকে প্রায় 30 বছর আগে ধরে বাংলাতে পড়েছি বইটি। উর্দুতে প্রথম পড়েছি, তারপরে বাংলায় পেয়েছিলাম, বাংলায় পড়েছি। ইসলামী রেনেসাঁ আন্দোলন, ইসলামী রেনেসাঁ আন্দোলন, এই বইটির বাংলা নাম। আমরা উর্দু কিতাব থেকে এই কিতাবে যে সব আকীদা বিরোধী মানহাজ, সহি মানহাজ বিরোধী এবং সাহাবায়ে কেরামদের সাথে বেয়াদবি, তারপরে বিশেষ করে তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের সম্পর্কে যে সব খারাপ মন্তব্য রয়েছে, এছাড়া রাজতন্ত্রকে যারা বংশ পরম্পরা দেশ পরিচালনা করে তাদেরকে ঢালাহারে খালেস নির্ভেজাল জাহিলিয়াতে খালেসা বলে আখ্যায়িত করেছেন তিনি, শুধু জাহিলিয়াত না, জাহিলিয়াতে খালেসা। এইরকম বেশ কিছু মারাত্মক বিষয় রয়েছে এই কিতাবে, যে কিতাবটি পড়লে সাহাবায়ে কেরামদের সম্পর্কে আর বিশেষ করে যে দুটি নাম বললাম সাহাবায়ে কেরামদের, খলিফায়ে রাশেদ ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং মাওয়িয়া রাদিয়াল্লাহু আনহু, তাদের সম্পর্কে বিদ্বেষ অন্তরে সৃষ্টি হয়ে যাবে, যেটা বড় কাবিরা গুনাহ, যেটা হচ্ছে নিফাক, যেটা হচ্ছে মুনাফিকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, আনসারদের সাথে ভালোবাসা ইমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুব্বুল আনসার ইমান অবগুল আনসারে নেফাকুল, আনসারীদের সাথে বিদ্বেষ রাখা হচ্ছে মুনাফিকি। আর এটা সর্বস্বীকৃত কোরআন সুন্নাহ দ্বারা যে আনসারীদের চাইতে বড় মর্যাদা রয়েছে মুহাজিরিনদের। তো শুরু করা যাক এই কিতাবের কয়েকটি পাতা থেকে কিছু কথা, পুরো কিতাব আমরা পড়ে শোনাবো না, কিছু কথা শোনাবো যে এই জায়গাগুলি বড় আপত্তি করা। প্রথম, এই কিতাবের 14 পৃষ্ঠা থেকে 20 পৃষ্ঠা তাজদীদ ও ইহায়ে দ্বীন, উর্দু কিতাব,
ইসলামের এনেস আন্দোলন, তার ১৪ থেকে ২০ পৃষ্ঠায় জাহেলিয়াতকে তিনি ভাগ করেছেন তিন ভাগে, জাহেলিয়াতকে তিন ভাগে ভাগ করেছেন। আর এর বিপরীত হচ্ছে, এই তিনটি জাহেলিয়াতের বিপরীত হচ্ছে ইসলাম। এই চারটি বিষয় তিনি উল্লেখ করেছেন, তিনটি হচ্ছে জাহিলি মতবাদ জাহিলিয়াত, আর একটি হচ্ছে ইসলাম। এই জাহিলিয়াত খালেসা কখন থেকে শুরু হলো এটা বলে যদি বলতো, যারা বেদিন যেমন বাদশাহ আকবর, বেদিন দিনে ইলাহি, সেটা বলতো যে বাদশাহ আকবরের দিনে ইলাহি জাহিলিয়াত খালেসা, তাহলে তো কোনো আপত্তির কথা ছিল না, খাঁটি জাহিলিয়াত, ঠিক কিনা? কিন্তু কি বলছেন, নাম খেলাফত থা, নাম কি ছিল? খেলাফত। আর সেটা এমন রাজতন্ত্র ছিল যেটা মুছে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করার জন্য ইসলাম এসেছিল। এটা কখন থেকে শুরু হয়েছিল এটা এখন শুনবেন, শোনেন তাহলে। পৃষ্ঠা নম্বর ২৯ তিনি বলছেন, জাহিলিয়াত কা হামলা, এই জাহিলিয়াতের আক্রমণ, যে তিন প্রকার জাহিলিয়াত, এই জাহিলিয়াতের আক্রমণ বলছেন। মগর এক তরফ হুকুমত ইসলামী কি তেজ রফতার উসআত কি ওজহ সে কাম রোজ বরোজ সখত জিয়াদা হতা যা রাহা থা। তার আগে তিনি খেলাফতে রাশেদার আলোচনা করেছেন, খেলাফতে রাশেদার তিনি আলোচনা করেছেন। তো খেলাফতে রাশেদাটা শুনিয়ে দিলে সবচেয়ে ভালো হবে, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। বলছেন খেলাফতে রাশেদা খাতেমুন নবীন সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে ইয়ে সারা কাম ২৩ সাল কি মুদ্দত মে পায়ায়ে তাকমিল কো পৌঁছা দিয়া। ইসলামী আন্দোলনের কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২৩ বছরে পূর্ণতাই পৌঁছে দিয়েছেন। আপকে বাদ আবু বকর সিদ্দিক আর উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা দো ঐসে কামেল লিডার ইসলাম কো মুয়াসসার আয়ে। তারপরে আবু বকর সিদ্দিক উমর ফারুক এইরকম পরিপূর্ণ এবং যোগ্যতম ইসলাম লিডার পেয়েছে, জিনহনে ইসি জামিয়াত কে সাথ আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কাম জারি রাখা, যারা রাসূলুল্লাহ সাল্লামের কাজটিকে ওইভাবে পূর্ণতার সাথে, জামিয়াত ব্যাপকতার সাথে চালু রাখলেন। ফির জামামে কিয়াদত হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কি তরফ মুনতাকিল হুই। তারপরে নেতৃত্ব কার কাছে আসলো? উসমান রাদিয়াল্লাহু আনহু কাছে আসলো। আর ইবতিদা আন চন্দ সাল তক ও পুরা নকশা বদস্তুর জমা রাহা জো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নে কায়েম কিয়া থা। তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম যুগে ঠিক ওইভাবে পুরোপুরি ওই নকশাটাই কি থাকলো, বদস্তুর জমা রাহা, মানে সেটাই বহাল থাকলো যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠিত করেছিলেন, কায়েম কিয়া থা প্রতিষ্ঠিত করেছিলেন, ঠিক না? প্রথম দিকে তার খেলাফত ছিল ১২ বছর, ১২ বছরের প্রথম দিকটা বললেন। তারপরে বলছেন জাহিলিয়াত কা হামলা, এখন শুনুন, এখন জাহিলিয়াতের হামলা শুরু হইল, খেলাফত রাশেদার দুইজনের পরে তৃতীয় জনের কিছুটা অংশ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোপুরি অনুসরণের সাথে দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা। তারপরে তখন জাহেলিয়াতের হামলা বলছেন, তারপরে বলছেন মগর এক তরফ হুকুমত ইসলামী কি তেজ রফতার উসআত কি ওজহ সে কাম রোজ বরোজ জিয়াদা সখত হতা যা রাহা থা। উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় ইসলামিক রাষ্ট্রের ইসলামিক হুকুমত, হুকুমত ইসলামী কি তেজ রফতার উসআত, ইসলামিক রাষ্ট্রের যে সম্প্রসারণ দেশের উপর দেশ, সে বিজয় লাভ হচ্ছে, আর মুসলিম দেশ ইসলামিক খেলাফত কি বাড়ছে, আয়তন বাড়ছে, এটা বড় দ্রুত বাড়তে ছিল, রোজ বারোজ জিয়াদা সখত হতা যা রাহা থা বাড়ছিল। আর দুসরি তরফ হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু জিন পর ইসকার আজিম কা বার রাখা গিয়া থা উন তমাম খুসুসিয়াত কে হামিল না থে। একদিকে দেশ সের আয়তন কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, বিজয় লাভ হচ্ছে, উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় মুসলিম দেশ সবচেয়ে বড় আকার ধারণ করেছে, জি হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু আনহু পরে।
তো এই সময়টাই কি হলো, একদিকে তো দেশ বড় হচ্ছে, দেশের আয়তন বাড়ছে, দ্বিতীয় দিক ছিল কি উসমান রাজি আল্লাহ তালার ওপর যে এই গুরু ভার হ্যাঁ দেওয়া হয়েছিল বা চাপানো হয়েছিল। উন তাম খুসুসিয়াত কে হামিল না থে, এই যে তিনি ভার বহন করবেন তিনি, তার জন্য যেসব বৈশিষ্ট্যের দরকার সেগুলি তার মধ্যে ছিল না। আবার উর্দুটা পড়ে দিই, দূসরি তার হযরত উসমান জিন পর ইস কারি আজিম কা বার রাখা গিয়া থা, হযরত উসমান রাজি আল্লাহ তাআলা নো যার ওপর এই কারি আজিম মানে বড় কাজ, কারি আজিম তার মানে কাজ, বড় কাজ, এক গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব ন্যস্ত করা হয়েছিল তার কাঁধে। ইন তাম খুসুসিয়াত কে হামিল না থে বা উন তাম খুসুসিয়াত কে হামিল না থে, ওই সব বৈশিষ্ট্য তার মধ্যে ছিল না যে উনকে জলিলুল কদর পেশ রওয়া উনকো আতা হুই থি। তার পূর্বে যে দুইজন আবুবকর সিদ্দিক উসমান রাদিয়াল্লাহু উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা দুইজনের মধ্যে যে বৈশিষ্ট্যগুলি ছিল সেটা কার মধ্যে ছিল না, উসমান রাদিয়াল্লাহু তাআলা ছিল না। দেখছেন কিভাবে আঘাত করছে মওদুদি উসমান রাদিয়াল্লাহু তাআলার উপর। সেজন্য কি হলো বলছেন, ইসলিয়ে উনকে জামানা খেলাফত মে জাহিলিয়াত কো ইসলামী নিজাম ইজতেমাই কে আন্দর ঘুস আনে কা মৌকা মিল গিয়া। এই যে ওই বৈশিষ্ট্যগুলি ছিল না যার ফলে তার খেলাফতের যুগে ইসলামের যে সামাজিক অবস্থা, ইসলামী নিজাম ইজতেমাই মানে সামাজিক যে সিস্টেম, তাতে জাহেলিয়াতের অনুপ্রবেশের সুযোগ হয়ে গেল, সুযোগ ঘটল, মৌকা মিলিয়া। যখন জাহেলিয়াতে ঢুকে পড়ার সুযোগ পেয়ে গেল, এই রাস্তা বন্ধ করার জন্য উসমান রাজি আল্লাহ তাআলা বলছেন, হযরত উসমান নে আপনা সার দে কার ইস খাতরে কা রাস্তা রোকনে কি কোশিশ কি, মগর ও না রোকা, তিনি নিজের মাথাটা দিয়ে মানে শাহাদাত বরণ করে এই যে ভয়াবহ পরিণাম ছিল সেটা থেকে মুক্ত হওয়ার বা মুক্ত করার চেষ্টা করলেন, কিন্তু তা হলো না, তা হলো না, রুকলো না। উসকে বাদ হযরত আলী রাজি আল্লাহ আনহু আগে বড়ে আর উনহোনে ইসলাম কে সিয়াসি ইকতেদার কো জাহিলিয়াত কে তাসাল্লুত সে বাঁচানে কি ইন্তেহাই কোশিশ কি। তারপরে তিনি ইসলামের যে রাজনৈতিক ক্ষমতা, সিয়াসি ইকতেদার, রাজনৈতিক যে ক্ষমতা, এটাকে জাহেলিয়াতের দাপট থেকে বা আধিপত্য থেকে বাঁচাবার সর্বাত্মক কি করলেন, চেষ্টা করলেন, ইন্তেহাই কোশিশ কি। মগর উন কি জান কি কুরবানি ভি ইস ইনকিলাবে মাকুস কো না রোক সকি, তার জীবনটাকে কোরবানি করে দিও তাতে বাধা দেওয়া সম্ভব হলো না। আখিরকার খেলাফত আলা মিনহাজে নবুয়া কা দৌর খতম হো গিয়া, সর্বশেষ খেলাফত আলা মিনহাজে নবুয়া, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুযায়ী খেলাফত প্রতিষ্ঠিত থাকবে, সেটা শেষ হয়ে গেল। এই মর্মে ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, আপনাদের হয়তো জানেন, আল খেলাফাতু ফি উম্মতি সালাসুন আসানা, আমার উম্মতে খেলাফত থাকবে মানে খেলাফত আলা মিনহাজে নবুয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক কত বছর, 30 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 বছর বলছেন, কিন্তু মাওলানা মওদুদী বলতে চাইছেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রথম যুগটাই ছিল আর তারপরে তখন কিন্তু জাহেলিয়াত ঢুকে পড়েছে, বুঝতে পারছেন না, জাহেলিয়াত ঢুকে যাওয়ার পরেও খেলাফত আলা মিনহাজিন নবুয়া, তার মানে তিনি এই হাদিসের বিপরীত বলছেন কি বলছেন না, বিষয়টা চিন্তা করুন। এই যুগটাকে উসমান রাদিয়াল্লাহু তাআলা যুগ থেকে তাহলে কি শুরু হয়ে গেল, জাহেলিয়াত শুরু হয়ে গেল। আর তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথেই একবারে পুরোপুরি জাহেলিয়াত খালেসা প্রতিষ্ঠিত হয়ে গেল। অথচ পিয়নী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস কি রয়েছে, খাইরুল কুরুনি কারনি, হ্যাঁ সবচেয়ে উৎকৃষ্ট যুগ হচ্ছে আমার যুগ, সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে ওরা যারা তাদের পরে আসবে, তারপরে ওরা যারা তাদের পরে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটি যুগকে খায়রুল করুন স্বর্ণযুগ বলেছেন না বলেন নাই, চিন্তা করুন তো, খায়রুল করুনকে
জাহিলিয়াত মরা মওদুদি বললেন না বললেন না, কি বলবেন এটা? মওদুদির কথা ঠিক না পিয়ে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ কথা ঠিক যে এটা হচ্ছে খাইরুল করুন। হ্যাঁ, সাহাবাই কেরামদের যুগ প্রথম যুগটি 110 হিজরি পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা কি বলেছেন? খাইরুল করুন বলেছেন। জি, তারপরে তাবেইন, তারপরে তাবা তাবেইন।